ভাবে কুন্দুয়া পড়লে পাকস্থলীর ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা আলসারের ব্যথা মাত্র 21 দিনের মধ্যে চলে যাবে সেই শক্তিশালী আমলটা আমরা জেনে নেই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা গ্যাস্ট্রিকের ব্যথায় ভুগছেন আলসারে ভুগছেন পাকস্থলীর ব্যথায় ভুগছেন মাত্র 21 দিন যদি আপনারা এই পানি পরাটা খেতে পারেন আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা তাহলে আপনাদের গ্যাস্ট্রিকের ব্যথা আলসারের ব্যথা পাকস্থলীর ব্যথা আল্লাহ পাক 21 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের ভালো করে দিবে ইনশাআল্লাহ কত চিকিৎসা করেছেন কত ওষুধ খেয়েছেন আপনাদের গ্যাস্ট্রিকের ব্যথা আলসারের ব্যথা দূর হয় না প্রিয় দিনী ভাই এবং বোনেরা শেষ সর্বশেষ আপনি কোরআন থেকে চিকিৎসা নেন আমি কোরআন থেকে আপনাদের জন্য এই কিতাবের মাধ্যমে কোরআন থেকে আমি 6টা আমলকে রিসার্চ করে বের করেছি এই 6টা আমলের মধ্যে সবচেয়ে সহজ যে আমলটা সুন্দর যে আমলটা আপনি যে আমলটা করতে পারেন এই আমলটার কথাই আমি আপনাদেরকে বলে দেব আপনারা সকলেই যদি এই আমলটা মাত্র 21 দিন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের এই শক্তিতে আয়াতের বরকতে আপনাদের পাকস্থলীর ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা আলসার আল্লাহ পাক সমস্ত প্রকার গ্যাস্ট্রিক দূর করে দিবে আপনার পাকস্থলী হবে খুবই মজবুত শক্তিশালী এবং সচ্ছল প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা খুব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন কারণ আপনারা গ্যাস্ট্রিকের ব্যথার জন্য আপনারা পাকস্থলীর ব্যথার জন্য বহুত টাকা পয়সা আপনারা নষ্ট করেছেন ডাক্তারের কাছে যখন আপনারা যান আপনাদেরকে প্রথম কম পাওয়ারের ঔষধ দেয় গ্যাস্ট্রিকের ব্যথা আপনাদের পাকস্থলীর মধ্যে তারপর আবার যখন যান তখন আবার একটু বেশি দেয় এই বেশি এটাও আপনার কাজ হয় না তারপর আবার যখন যান তখন 500 পাওয়ারের দেয় আবার যখন যান তার চেয়েও বেশি পাওয়ার বাড়িয়ে দেয় তার জন্য আপনাকে আমি বলছি যে হাজার হাজার টাকা ব্যয় না করে পবিত্র কোরআনুল কারীম থেকে গ্যাস্ট্রিকের চিকিৎসা নিন ইনশাআল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন গ্যাস্ট্রিক দিয়েছে সে আল্লাহ তাআলার শিখানো আমল দ্বারা আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করুন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আল্লাহর কাছে আপনি আশ্রয় চান ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বরকতে আমলের বরকতে আল্লাহ পাক আপনাদের গ্যাস্ট্রিক চিরতরে ভালো করে দিবে আলসারের ব্যথা ভালো করে দিবে এবং আপনাদের যে পাকস্থলীর মধ্যে ব্যথা আছে ভালো করে দিবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা গ্যাস্ট্রিক কিন্তু খুবই মারাত্মক খারাপ একটা রোগ এই গ্যাস্ট্রিকে কিন্তু একটা মানুষকে চিরতরে শেষ পর্যন্ত করে দেয় তিল তিল করে প্রথম গ্যাস্ট্রিক থাকে তারপর গ্যাস্ট্রিক থেকে ব্যথা হয় আলসারের তারপর আস্তে আস্তে করে আলসারের থেকে ক্ষত ক্ষত বিক্ষত হইতে হইতে একদম পাকস্থলীকে ধ্বংস করে দেয় তাই আমি আপনাদেরকে বলবো কোরআনুল কারীম থেকে আমল করলে কোনো টাকা পয়সা লাগে না শুধু জবানটাকে সঠিক রেখে আমলটাকে ইমানটাকে সঠিক রেখে যদি আপনি আমল করতে পারেন আমি কথা দিলাম আপনাদের গ্যাস্ট্রিকের ব্যথা আলসারের ব্যথা থাকবে না এবং পাকস্থলীর কোন রকমের ব্যথাই থাকবে না এখানে মিথ্যা কথা বলার জন্য আমি ফেস দেখাই না এই যে কিতাবের মধ্যে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন পাকস্থলীর ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা এখানে লেখা আছে পাকস্থলীর ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা দূর করার জন্য শক্তিশালী আমল 6টা আমল আমি আপনাদেরকে বলবো না এখানে 6টা আমলই আছে দেওয়া সবগুলো পবিত্র কোরআনুল কারীম থেকে এই 6টা আমলের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে শক্তিশালী এবং সব থেকে সহজ যে আমলটা এই আমলটার কথা আমি আপনাদেরকে বলে দেব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন পুরুষ এবং মহিলা এবং আমার ছোট্ট ছোট্ট সোনামণি যারা আছেন যারা পড়াশোনা করেন আমার কিশোর ভাই বোনেরা প্রত্যেকে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ পাকস্থলীর ব্যথা কিন্তু যন্ত্রণাময় একটা ব্যথা সকলের পাকস্থলীর ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আর কাল বিলম্ব না করে চলুন কিভাবে কুন্দুয়া পড়লে পাকস্থলীর ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা আলসারের ব্যথা মাত্র 21 দিনের মধ্যে চলে যাবে সেই শক্তিশালী আমলটা আমরা জেনে নেই ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা
সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে এই আমলটা আপনি কিভাবে করবেন। এই আমলটা আপনি করবেন, কারো পাকস্থলীতে ব্যথা হলে ফজর নামাজের পর নিচের আয়াত 21 বার তেলাওয়াত করে তারপর পানিতে ফু দিয়ে 21 দিন নিয়মিত পান করাবে। পাকস্থলীর মধ্যে ব্যথাটাই গ্যাস্ট্রিক থেকে হয়, আলসার থেকে হয়, এবং কিতাবের মধ্যেও গ্যাস্ট্রিকের কথাই আছে। তো তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মোট কথা হচ্ছে পাকস্থলীর মধ্যে ব্যথা হইলেই আপনার এই আমলটা করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে 100% ইনশাআল্লাহ কোরআনি আমল এটা। তাহলে আপনি ফজর নামাজের পরে, আমলের সর্বপ্রথম নিয়মটা হলো ফজর নামাজের পরে আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 8 নং আয়াতটাকে 21 বার পর্যন্ত তেলাওয়াত করবেন। 21 বার পর্যন্ত তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে কিংবা পানির একটি বোতলের মধ্যে আপনি ফু দিবেন, তাহলে কতবার? 21 বার সূরাতু আলে ইমরানের 8 নং আয়াতটাকে আপনারা তেলাওয়াত করবেন 21 বার। 21 বার তেলাওয়াত করে আপনারা পানির মধ্যে মাত্র একটা ফু দিবেন। ফু দিয়ে সে বোতলটাকে বন্ধ করে আপনি রেখে দিবেন কিংবা গ্লাসের মধ্যে করে রেখে দিবেন। রেখে দিয়ে প্রতিদিন সকালে ফজরের নামাজের পর কিংবা সকালে একটু দেরি হলেও সমস্যা নেই, নিয়মিত 21 দিন পর্যন্ত আপনি একটু একটু করে পানি পান করবেন। সেই পানি থেকে 3 ঢোক করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 21 দিন পর্যন্ত সেই পানি পরাটাকে আপনারা পান করবেন। আশা করা যায় 21 দিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার পাকস্থলীর ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, আলসারের ব্যথা, সমস্ত প্রকার ব্যথাকে দূর করে দিয়ে আপনাকে শান্তিময় করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কোরআনের শক্তি অনেক। সব রোগের কোরআনের মধ্যে চিকিৎসা আছে, কিন্তু আমরা জানলাম না, মানলাম না, কোরআনকে বিশ্বাস করলাম না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আবারও আমলটার কথা বলে দিচ্ছি এবং আয়াতটাকে আমি স্ক্রিনের মধ্যে বাংলাতেও লিখে দেব, আরবিতেও লিখে দেব। আপনারা স্ক্রিন দেখে দিকে কোরআনুল কারীমের আয়াতটাকে মুখস্থ করে ফেলবেন। যদি মুখস্থ করতে না পারেন, দেখে দেখে তেলাওয়াত করবেন, কোনো সমস্যা নেই। ফজরের নামাজটাকে আপনি আদায় করে সূরাতু আলে ইমরানের 8 নং আয়াতটাকে, এই আয়াতটাকে আপনি 21 বার পর্যন্ত পাঠ করবেন সহি শুদ্ধ করে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটাকে ফজরের নামাজের পরে 21 বার পর্যন্ত পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে একটু পান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আবার পানিটাকে রেখে দিবেন। এই পানিটাকে 21 দিন পর্যন্ত আপনি সকালবেলা খাবেন একটু একটু করে, ইনশাআল্লাহ তাহলেই চলবে। একদিন শুধু এই আয়াতটাকে তেলাওয়াত করবেন 21 বার, আর পানির মধ্যে ফু দিবেন, আর তেলাওয়াত করতে হবে না, শুধু পানিটাকে রেখে রেখেই 21 দিন পর্যন্ত খাবেন। এই সহজ আমলটা যদি আপনারা করতে পারেন, গ্যাস্ট্রিকের ব্যথা, আলসারের ব্যথা, মোট কথা পাকস্থলীর সর্বপ্রকার ব্যথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বরকতে, শক্তিতে আল্লাহ পাক দূর করে দিবেন। আপনার পাকস্থলী হবে শক্তিশালী, রোগ মুক্ত, কোনো রোগ থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা সকলেই আমলটা করবেন,
আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতরা সূরাতু আলে ইমরানের 8 নং আয়াতটাকে আমি শব্দে শব্দে সহি শুদ্ধ করিয়ে দেব। আপনারা যারা আমার সঙ্গে সহি শুদ্ধ করতে চেষ্টা করবেন আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কালাম শিখার জন্য আল্লাহর কোরআন শিখার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার সঙ্গে তেলাওয়াত করলে 10টি নেকি পেয়ে যাবেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে দেখো দেখো আমার বান্দা আমার কোরআনুল কারীম শিখতেছে চেষ্টা করতেছে সহি শুদ্ধ করে পড়ার জন্য রোগকে নিরাময় করার জন্য আশা করা যায় এই চেষ্টার বরকতে যতটুকুই আপনি সহি শুদ্ধ করে পড়তে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টার বরকতে এবং আমল করার বরকতে আপনার পাকস্থলীর সর্বপ্রকার ব্যথাকে আল্লাহ পাক দূর করে দিতে পারেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমরা শব্দে শব্দে এই সূরাতু আলে ইমরানের 8 নং আয়াতরা এক সঙ্গে আমরা সহি শুদ্ধ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। প্রিয় দিনী ভাই এবং বোনেরা মজার বিষয় হলো এই আয়াতটা কিন্তু একটা মুনাজাতের একটা আয়াত মানে একটি আয়াতের বিশাল ফজিলত ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রোগের শেফা। যত রোগ পৃথিবীর মধ্যে আছে আসবে সমস্ত রোগের শেফা হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীম। এই পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতটাকে আমি আজকে আপনাদেরকে শব্দে শব্দে শিখিয়েছি এই আয়াতটা কিন্তু আমরা মুনাজাতের মধ্যেও পড়ি। একটা আয়াত অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় অনেক রোগেরও নিরাময় হয় ইনশাআল্লাহ। এই আয়াতটা যদি কেউ মুনাজাতের মধ্যে পড়ে আমরা ভিডিও বানিয়েছিলাম অতীতেই মৃত্যুর সময় কালেমা নসিব হয় এই আয়াতরা মুনাজাতের মধ্যে পড়লে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতের মধ্যে এই দোয়াটা সর্বদাই করতেন আমরাও করি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে এই আয়াতটাকে আপনারা মুখস্থ করে মুনাজাতের মধ্যে করতে পারেন তাহলে আপনাদের মরণের সময় ঈমানও নসিব হবে। যদি আপনারা এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে চান কোরআন দ্বারা আপনাদের চিকিৎসা পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিওগুলো নিয়ে আসব ভালো ভালো কিতাবকে রিসার্চ করে কোরআনকে রিসার্চ করে খুব সুন্দরভাবে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব বুঝিয়ে বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলের পাকস্থলীর সমস্ত প্রকার রোগকে ভালো করে দেয় এবং আপনাদের সকলকে সুস্থ করে দেয় এবং গ্যাস্ট্রিক আলসার যত সমস্ত রোগের মধ্যে আপনারা আক্রান্ত আছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে সকলকে ভালো করে দেয় আমাকে সহকারে আল্লাহ পাক ভালো করে দেখ সকলকে। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।